রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি লুপটিয়ার আইড্রোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লুপটিয়ার আইড্রোপটি স্কোয়ার কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো ডেক্সট্রান হাইপ্রোমিলস এটি সাধারণত লুপটিয়ার আইড্রোপ নামেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য লুপটিয়ার আইড্রোপটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের লুবিকেন্ট এবং কৃত্রিম চোখের পানি হিসাবে দেওয়া হয়ে থাকে লুপটিয়ার আইড্রোপটি কৃত্রিম চোখের পানি হিসাবে কাজ করে তাছাড়া জানিত চোখের সমস্যা চোখের পানির অভাব বা মিউকাস নিঃসরণে ক্রান্টোকাল জ্যাংটিবায়োটিস জনিত শুষ্কতার রোগীদের কর্নিয়ার ক্ষতি প্রতিরোধ হিসাবে ব্যবহৃত হয় এটি চোখের শুষ্কতার জ্বালা এবং যন্ত্রণা এবং অন্যান্য প্রদাহের বিরুদ্ধে রক্ষক কারক হিসাবে কাজ করে এটি চোখের কৃত্রিম পানি হিসাবে খুবই ভালো কাজ করে থাকে এটি চোখের বিভিন্ন শুষ্কতাজনিত সমস্যা সহজে দূর করে এবং দ্রুত ভালো যে সকল রুগীদের চোখে পানির শুষ্কতা রয়েছে পানির অভাব রয়েছে তারা কৃত্রিম পানি হিসেবেই লুবিটার আইড্রোপটি ব্যবহার করতে পারেন তাছাড়া যাদের চোখে পানির অভাব এবং এর কারণে চোখ জ্বালা পোড়া করা চোখে প্রদাহ নানান ধরনের প্রদাহ সৃষ্টি হওয়া তাদের জন্য লুপটিয়ার আইড্রোপটি অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ এটি চোখের পানির অভাব দূর করে এবং শুষ্কজনিত বিভিন্ন প্রদাহ ব্যথা দূর করতে খুবই ভালো কাজ করে থাকে লুপটিয়ার আইড্রোপটি ব্যবহার করার নিয়ম হল সাধারণত এক ফোঁটা করে দৈনিক দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্য উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে লুপটিয়ার আইড্রোপটি কোনোভাবেই একা একা ব্যবহার করা উচিত নয় কেননা ডাক্তার দেখে বুঝতে পারবেন যে আপনার চোখে আসলে কি ধরনের সমস্যা রয়েছে এবং কৃত্রিম পানির অভাব রয়েছে কি এবং কৃত্রিম পানির কারণেই বিভিন্ন চোখে সমস্যা হচ্ছে কিনা এটি ডাক্তার অবশ্যই দেখে বুঝতে পারবেন যে আপনার লুপটিয়ার আইড্রোপ নাকি অন্য কোনো আইড্রো প্রয়োজন যদি অন্য আইড্রো প্রয়োজন হয় সেক্ষেত্রে অন্য আইড্রোপ দেবেন কিংবা লুপটিয়ার আইড্রোব প্রয়োজন হলে লুপটিয়ার আইড্রোপটি দেবেন তাই অবশ্যই লুপটিয়ার আইড্রোপটি ব্যবহার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তাহলে খুবই ভালো হবে না হয় যে কোনো রিয়েকশন হতে পারে আর যদি লুপটিয়ার আইড্রোপটি ব্যবহারের ফলেও চোখে জ্বালা পোড়া বা কিংবা পড়দাহা কুমতেছে না সে তারপরেও সেক্ষেত্রেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লুপটিয়ার আইড্রোপটি ব্যবহার করা যেতে পারে লুপটিয়ার আইড্রোপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন চোখ দিয়ে পানি পড়া চোখে অতিরিক্ত চুলকানি চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে যদি আপনাদের লুপটিয়ার আইড্রপ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন